এখন বর্তমান আরেকটা জিনিস রাস্তার মোড়ে স্টেডিয়াম রাস্তার পাশাপাশে নতুন নতুন এই দেশের বড় বড় পয়সাওয়ালা মানুষ রাস্তার পাশে দামি দামি জায়গা গিরে বিরাট বিরাট স্টেডিয়াম বানিয়ে ফেলছে আর আমাদের ছেলে লেখাপড়া তো নেই আমাদের ছেলেরা এক ঘন্টায় নাকি ওই চার দানা দিয়ে ওই ব্যাকুনে নৌকর মাঝে না ভাইফু এক ঘন্টায় কত আমি যারা বড় বড় পয়সাওয়ালা মানুষ এই কাজটা করলেন আপনি কি জানেন আপনি পয়সা নিয়ে কি কবরে যাবেন আপনি কি জানেন আজকে গোটা জাতিকে আপনারা ধ্বংস করে দিচ্ছেন এটার কারণে যে ছেলেরা মগরিবের পরে বই পুস্তক নিয়ে বসে কিছু লেখাপড়ার করার কথা এ ধরনের স্টেডিয়াম পেয়ে বন্ধু ওরা জ্ঞান বেঁধে চলো আমরা ক্রিকেট খেলবো আমরা হকি খেলবো ক্রিকেট খেলবো বল খেলবো সুন্দর সুন্দর স্টেডিয়াম বানিয়ে দিয়েছেন আমি কি ভুল বলছি আমি এগুলো দেখে বলতেছি আমি গবেষণা করে বলতেছি দেখে বলতেছি ছেলে তো আমারও আছে আমি ভাইদের কাছে দুই হাত করে জোর করে বলবো আপনারা যে স্টেডিয়াম বানিয়েছেন এই স্টেডিয়ামে গোটা জাতিকে আপনি ধ্বংস করে দিচ্ছেন আর তোমাদেরকে বলছি আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি আমি গতবার ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে অপারেশন করে বাড়িতে আসলাম আমাকে যেতে হলো কাতারে কাতারে যখন গেলাম আমাকে বিভিন্ন ওইয়ের মধ্যে গ্রেস বিভিন্ন দোকানে শপিং বিভিন্ন জায়গায় নিয়ে দেওয়া হলো সবার চোখে পানি আমাদের ছেলেদের চোখে পানি কি বাবা হুজুর আমরা করোনা কালীন সময়ে আমাদের কোনো সমস্যা ছিল না আমরা এমন উপার্জন করেছি একদিক দিয়ে আমরা দোকান ভাড়া দিয়েছি অফার দিক দিয়ে কর্মচারীর বেতন দিয়েছি আমরা নিজেরা লাভবান হয়েছি কিন্তু এই বিশ্বকাপের পর থেকে হুজুর সবার চোখে পানি আমরা চোখে মুখে দেখতেছি না কিছু আমরা শ্রমিকের বেতন না দোকানদারও দিতে পারছি না আমি বললাম আল্লাহর নাফরমানের ভিতর কোনো কল্যাণ নাই এ তোমরা যে ছেলেরা এই যে স্টেডিয়াম ঢুকে ঢুকে তোমরা 1000 টাকা 1500 টাকা এটা বিল দিয়ে ঘন্টার পর ঘন্টা তোমরা খেলতেছো এই খেলার ভিতরে তোমার ধ্বংস এই খেলাধুলার ভিতরে তোমার ধ্বংস হ্যাঁ খেলাধুলা আছে কার জন্য ইসলামে খেলাধুলা আছে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য যারা অপ্রাপ্ত বয়স্ক তাদের জন্য কিন্তু আর খেলাধুলা করলেও এভাবে এ মগরিব কোনো পার্থক্য নাই মগরিব আসর কোনো পার্থক্য নাই শুধু ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা বাইশ রিয়াল তোমরা খেলাধুলার মধ্যে লেগে গেছো তোমার লেখাপড়া কই তোমার ভবিষ্যৎ কই তোমার লেখাপড়া কই তোমরা এমন এমন ছেড়ে আসো কে বলে না তুমি আগামীতে ম্যাজিস্ট্রেট হবে কে বলে না তুমি আগামীতে টিএনইউ হবে কে বলে তুমি আগামীতে দেশের মন্ত্রী হবে আমি কি কথাগুলো বুঝতে পারছি আমার কথাগুলো স্মরণ রাখবা আমার বয়স এখন প্রায় শেষ আপনারা মাদক বন্ধ এই যে ঐশী ঐশী নামক যে মেয়েটা পুলিশ সুপারের মেয়ে মা বাবা দুজনকে জবাই করে দিল পত্রিকায় দেখলাম মেয়েটা কি করে মেয়েটা নেশা করে কথা বলছেন না করে মেয়েটা কি করে এভাবে আমি অনেক তথ্য দিতে পারবো তোমরা নেশে থেকে বাঁচবা সাবধান 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 আমি বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাবো এই মাদকগুলো আসে কোথা থেকে এই মাদকগুলো আসে কোথা থেকে ইয়াবা ট্যাবলেট আসে কোথা থেকে এতগুলো পাহারাদার পুলিশ বিজিবি আর্মি নেভি এরা করে কি এগুলো আসবে কিভাবে এরপরও ইয়ং জেনারেশন তোমরা যারা তোমরা একটু বিভিন্ন ক্লাব এখানে আছে তোমরা সিদ্ধান্ত নাও
আমরা নিজেরা এগুলো ব্যবহার করব না আমাদের এরিয়ার মধ্যে এগুলো কাউকে বিক্রি করতে আমরা দেব না তোমরা কি এই দায়িত্বটা পালন করতে পারবা কারা কারা পারবে হাত উঠা আমাকে বলতে হবে পারবে তোমরা এগুলো নিজে বাঁচো নিজের ছেলে মেয়েদেরকে বাঁচো জাতিকে বাঁচো নবীর সামনে আমরা মুখ দেখাতে পারবো না হাজার হাজার সাহাবা যুদ্ধের মাঠে গিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের ইসলাম বাগান পথ দিয়েছে যে বাগান থেকে ওলি গোস কুতুব আব্দাল বের হওয়ার কথা আজকে বাগান থেকে এগুলো কি বের হচ্ছে